हरमोना गठेम रोगने रोगबाई नगो हर सक्सै कलांग जाखा आईपीएफ दिनि खरक्सा तांगफां रतन देवबर्मा पाटीखा एडीसी विलेज हरिकुमार चौधरी पारावा लामा बांचिवे खारे यकफानो नगहर नांगजाकनो बथारे नारागै हिमानलिया नखुनि मानिखनै सायमान काजा सालनि हनि दामनै जराव पाटीव अपाटीमुं हरिकुमार चौधरी पारानि आईपीएफ दिनि तांगफां रतन देवबर्मा बिनि नखुनि बरकनो दै थुइ तंमानि जराव आटमसा नगहर नांगै तंमा नुगै बिसनानि बासावै पाल मानजाया अंगै नखुनि बर' रकनो दै दर दर नखनि फातार अंखरि फाइलायो दे हरबो थानाय सेंग्राग रकनो ककटुं नहरो फिया हरबो थानाय सेंग्राग रक पाटीमा थायो फाय सकबायासिनि न ताखौ रतन देवबर्मानि नखनि बेबाग मानि खोनै नखौ खामै थाफ्ला जायथांगा पाटीमुनि ककटुमा मानि इलेभेन महरानि देलिया मरा केन्द्रनि आईपीएफ टि बिजेपि बटलनि ओंगै चंमारि बातायनाय गीता देवबर्मा ककटि सालनि दिपनि दामसा जराव पाटीमा थायो थाङै पाटीमुं न सेलं फुनुखा दे न खामजाक ताखौ रतन देवबर्मान खाकसंमा याफरका पाटीमुंनो दे सेलं फुनुगै टिपरा मथानि फाजे यासि सुरे ककला नारखा केन्डिडेट गीता देवबर्मा এখানে হরিকুমার চৌধুরী পাড়া আমাদের কার্যক্রম আমাদের পার্টির কর্মী রতন দেববর্মা ওর বাড়িতে গতকাল রাত্রে আনুমানিক কয়টা হইব টাইম দুইটা নাগাদ তারা স্বামী স্ত্রী আর দুইটা ছেলে মেয়ে আসলো তাদের ছোট ছোট এই দুইটা আড়াইটার সময় তাদের মারার উদ্দেশ্যে আমার যতটুকু মনে হয় চারিদিকে আগুন লাগিয়ে দেয় তারা কোনো ক্রমে নিজের জীবনটা রক্ষা করতে পারে কোনো রকমের দুইটা ছেলে মেয়েকে নিয়ে তারা ঘর থেকে বাইরে হতে পারে সঙ্গে সঙ্গে তাদের তো বেড়ার ঘর ছিল বোধহয় না বেড়ার ঘর মানে আগুন লাগার সাথে সাথেই পুরো পাঁচ মিনিটের মধ্যে সব শেষ আমি যতটুকু শুনলাম তো এত বিভৎস এত মানে নির্দয় কাণ্ড এটা কিছুতেই মেনে নেওয়া যাইতেছে না মনের মধ্যে ভীষণ আঘাত পাইতেছে কারা লাগাইছে কেবা কারা রাত্রিবেলা তারা ঘুমিয়ে আসলো দুইটা আড়াইটার সময় তো এই ঘটনাটা ভীষণ নিন্দনীয় ঘটনা আমি তীব্রভাবে এটা নিন্দা করি সে যেহেতু আমাদের কর্মী আর এই বিজেপি আইপিএফ টির এবার এখানে ক্যান্ডিডেট আমি যখন ছিলাম সে খুব কঠোর পরিশ্রম করেছিল জোটের প্রার্থীকে জিতিয়ে নেওয়ার জন্য সে কঠোর পরিশ্রম করে আমার মনে হয় এটা তীব্রামথার লোক সারা বোধহয় এরকম কাজ তার কেউ করে না এখন চারিদিকে সারা ত্রিপুরা রাজ্যের এই যে এরকম ভয়াবহ পলিটিক্যাল যে ভায়োলেন্স হইতেছে এটা সব তো ত্রিপুরামতার লোক যেখানে ইনভলভমেন্ট আছে আমার মনে হয় এখানেও এই ঘটনার কোনো রকম ইয়ে থাকবে না তারাই করবে ত্রিপুরামতার লোক তো আমার রিকোয়েস্ট থাকবো আপনাদের মিডিয়ার মাধ্যমে এই এইরকম ভায়োলেন্স আর কতদিন চলবো কতদিন করবো তারা কারণ আজকে দেখো আজকে দুই তারিখ তা এক তারিখ রাতে গতকাল হয়েছিল ব্যাপারটা দশ তারিখ অলরেডি কাউন্টিং শেষ তারা অলরেডি অট টেকিং টুকুন সব কিছু হয়ে গেছে কিন্তু এখন তো প্রশাসনিক কাজকর্মে লিপ্ত থাকার কথা মানুষে যে দলই জিতুক হ্যাঁ জনগণের কল্যাণের জন্য কাজ করার মনোযোগ সহকারে কাজ করার কথা এখনও যদি এই বাড়িঘর আগুন লাগানো মারপিট করা এইগুলির মধ্যে যদি আমরা লিপ্ত থাকি তো কোন সময় তারা জনগণের জন্য কাজ করবে সেটাই মারাত্মক ধরনের আমার তীব্রভাবে নিন্দা জানাই এই সমস্ত ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেটার দিকে আমি ওনার তো সবকিছু ওনার সবকিছু শেষ সবকিছু শেষ একদম দলীয় ভাবে আপনারা কি সাহায্য করবেন আমি যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব ওনাকে সরকারি প্রশাসনের থেকে কি কি পাওয়া যেতে পারে এটা আমি ইনস্ট্রাকশন দিছি সে কালকে গিয়ে অফিসে যোগাযোগ করব ইয়াঙ্গ নখ খামজাক তাখু রতন দেববর্মানি পাটিমুঙ্গ সাড়ে সাত লাখ রংমারিনি মানিখনি দেরাকা হানি সাকা এরম কোনো নাই বা কেউ কেডা করছে এটা তো কেউ আমি নিজেই বুঝতে পারতেছে না আমি কারোলে কোনো ঝগড়া নাই কোনো ঝগড়া জাতি নাই কোনো মানুষের কোনো মনোমালি নাই আর কি কি পড়া গেছে তোমার এখানে পড়া গেছে অনেকটি পড়া গেছে মানে আমার যতটুকু ঘরে আছে সবটি পড়া গেছে আমি ক্যালকুলেট করি যে হিসাব তো এখন ক্লিয়ার দিতে পারবো তবু আনুমানিক আমার সাত সাড়ে সাত এরম সাড়ে সাত লাখ এইসব এইসবগুলো পড়া গেছে কিছু বাইর করতেছ কিছু বাইর করতে পারতেছ এখন তোমরা বর্তমানে কই অবস্থান করছো
এখন বর্তমানে অবস্থান আছে আমার আরেকটা আমার শাশুড়ি ঘর আছে তা তার ঘরে এখন গিয়া দুঃখছে থংকরং বদলি বিশিঙ্গ নাসলে লাইমেন পার্টি মুংনি কথাংমান ফিলিকাশাকা হরিকুমার জ্যোতিরি পারানি রতন দেববর্মানী পার্টি মুঙ্গ